এটা পাশে সাইড দেখি বিশাল বড় বড় এক একটা ঢেউ, আর এই ঢেউ দেখে তো মোর মাথাই খারাপ হয়ে গেছে ভাই। দেখেন একটুখানি কান পাট সব বন্ধ আর মানুষজন তো রাস্তার পাশে খাড়াই রইছে। কান মনে পড়ছে আমায় ভাষাই লি রে। মাঝখানে স্পিড একটু কমাই দিলাম আর এরই মধ্যে অটোওয়ালায় মুখ ওভারটেক করে চলে গেল। এ পোলা আমি যাই রইছো কা একটু কি রে ভাই, কোনো হানে তো শান্তি নেই। গেলাম দুবাই, ডুববে গেল রাস্তাঘাট। আইলাম বাংলাদেশে, হ্যাঁ দুবাইয়ের মতো ডুববে গেল রাস্তাঘাট। আর থেকে খালি দুবাইয়ের রাস্তাঘাটের পানি স্বচ্ছ আর এখানে পানির মধ্যে পলিথিন। এদিকে কিন্তু একজন সুপারম্যান চলে পড়তে আছে রিক্সা চালাই। তো ঘুরাইয়া গাড়ি অন্য রাস্তায় দিয়ে যাইতে আসলাম আর হ্যাঁ যাওয়ার পরে হ্যাঁ ওই পানি তো ভালো আসিল, একম মাইয়ে পড়লাম। তো আসে না অভাগি যেদিকে যায় সাগর শুকাইয়া নদী হয়ে যায়, মোর অবস্থা এটা। এলাম অন্য রাস্তায় হ্যাঁ নেওয়ার পরে দেখি হ্যাঁ ও পানি। সব গাড়ি এক জায়গায় খিসমাইটা খাড়াই রয়েছে, বাই চান্স মধ্যে যদি কোনো ধরনের ভাঙ্গা ভঙ্গা থাকে বোঝেনি তো তাইলে কেল্লা ফতে। ভ্যান গাড়ি খাওনের গাড়ি তো চলে যাইতে আসে, মোরা খাড়াইয়েই রয়েছি। এদিকে একটা সিএস আর তো পুরা স্পাইডারম্যানের মতো আইয়ে পড়লো দৌড়ে দৌড়েতে। এক ঘন্টা অথবা দেড় দুই ঘন্টা সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, হাতে এত পানি উঠছে আর এদিকে তো রাস্তা ফুললে উঠছে। আধা ঘন্টা খিসমাইটা খাড়াই থার পরে দেখি রিক্সা টিক্সা পাশ দিয়ে চলে যাইতে আছে। দুবাইয়ের গাড়ি সে মুখ বাংলাদেশের গাড়ি ভাই হাজার গুণে ভালো, যদিও বাংলাদেশে বানায় না গাড়ি। মানে দেখছি পানির মধ্যে গাড়ি নামলেই নষ্ট হয়ে যায়, কিন্তু মুখ দেশের গাড়ি দেখছেন পানির মধ্যে কেমনে চলে। ঠেলতে ঠেলতে একটু হুঁকে হওয়ার পরে দেখি এই পাশে একটা গাড়ি খাড়াই রয়েছে আর হে গাড়ির দ্বারা একটা মাতারি তো খাড়াই খাড়াইয়া ছবি তুলতে আছে, ভিডিও করতে আছে, মনে হইতেছে হে টিকটক বানাইতে আছে। আগাইতে আগাইতে আইলাম এই পর্যন্ত, কিন্তু আর হুঁকে যাইতে পারতেছি না। আরে পোলা পানিগুলো কি খুশি, দেখেন ওরা তো পানি পাইয়া মনে করতেছে কীর্তনখোলা নদী। ও কীর্তনখোলা নদীর পানি আসছে ভালো। এদিকে দেখেন অটোওয়ালা তো পুরা জোশ লইয়ে চলে পড়ছে, যে আজকে খুব দামি মনে করতেছে অটোওয়ালা। চিন্তা করে প্রাইভেট কার তোমরা খাড়াইতে আমরা যাই। এদিকে দেখেন সাইকেল আলাও নিজের সুযোগ নিতে আছে, গাড়িতে ভর দিয়ে যাইতে আছে। কিমুকো পিছনের সিএসআর ও কিন্তু সামনে চলে গেছে। ওইতে ওইতে আরেকটু সামনে আইলাম আর এবার দেখতেছি সব গাড়ি দিয়ে যাইতে আছে, কিন্তু আর সিএসআর কিন্তু চলে গেছে অলরেডি। এইবার মোরা খেলা দেখাইয়ে দিব, সকাল আইতে পারলো না, এর মধ্যেই মুকো ঢাকা শহরের এই অবস্থা। ওই তো চিন্তা করতে আছি আর কয়টা দিন পর কি হইবে। এক্সিও না করলো জানি পিছলে পিছলে যাইতে আছে। এই জায়গায় বইয়া একটু লইগে পানি গাড়ির মধ্যে ঢোকে নাই, অর্ধেক ইঞ্জিন পানির মধ্যে ডুববে আসিল। পানির মধ্যে গাড়ি চলাকালীন অবস্থায় থামান যাইবে না, হেলে ইঞ্জিনের সমস্যা হয় বলে। এর লিগে মানুষ যখন নামছে একেবারে পুরা থামাথামি নাই, জোরে জোরে স্পিডে চলে যাইতে আসিল। হঠাৎ করে পাশে সাইড দেখি বিশাল বড় বড় এক একটা ঢেউ, আর এই ঢেউ দেখে তো মোর মাথাই খারাপ হয়ে গেছে ভাই। দেখেন একটুখানি কান পাট সব বন্ধ আর মানুষজন তো রাস্তার পাশে খাড়াই রয়েছে। কান মনে পড়ছে আমায় ভাষাই লি রে। মাঝখানে স্পিড একটু কমাই দিলাম আর এরই মধ্যে অটোওয়ালায় মুখ ওভারটেক করে চলে গেল। এ পোলা আমি যাই রইছো কা একটু চলতে চলতে একটা অটো তো পট্টাস হয়ে গেছে, আনার সামনে যাইতে আছে না, কি আর করার গাড়ি চলে যাইতেছে একটা পর একটা। আর মোরা একটুখানি সাইড করে যামু, এর মধ্যে পিছন দিয়ে কিন্তু আবার আর একটা গাড়ি চলে পড়ছে। মুখ দেখে স্পিডটা যদিও কমাই হেলাইছো আর ঢেউ কেমন একটু দেখেন, এত ঢেউ ছিল যেটা কওয়ার বাইরে। আর মোটামুটি একটুখানি লেগে এক ইঞ্চি লেগে পানি গাড়ির মধ্যে ঢোকে নাই। অবশেষে মোরা পানি পার করে উপরে উঠলাম। বাসার মুখে যে পানি হয়েছে পাঁচ ছয় বছরে মুই এত পানি আগে দেখিনি। করতেছি এক ঘন্টা দুই ঘন্টার বৃষ্টিতে যদি এত পানি হয় হেলে কয়েকদিন পর কি হইবে।